আমা যোনি রাজু গিরা ও আমা ও সোনার মানিকেরা আগে গাদিরে দেখতে পাওয়া যেত একটা দুটো নেগো আটটা দশটা বারোটা বাচ্চা তারা নিয়েছিল তাদের সংসার অভাব ছিল অল্প খাদ্য খাবার সবাই মিলে ভাগ করে তারা হয়েছিল। এসার নামাজ পড়ে ঘুমিয়ে দিত আল্লাহ আরামের ঘুম তাদেরকে দিয়ে দিতে ফজর আজান হয়ে যেত উঠে যেত নামাজ পড়তো ফান্তা শুনে ফিল্লার ওদি অবতা গোমিন ফজরিল্লা নামাজ পড়ে আবার বেরিয়ে যেত তালাসে আল্লাহ পাপ নিশ্চিত তাদেরও রুদির ব্যবস্থা আমার আল্লাহ করে দে ও জনেরা Jokera তাদের বাচ্চা কাচ্চা মানুষ হয়েছে তাদের বাচ্চা কাচ্চা মানুষ হয়েছে তারাও লেখা পড়া শিখেছে তারাও মানুষে মনে মানুষ তৈরি হলো আটটা 10টা বাচ্চা মানুষ হলো বর্তমানে আমার দুটো বাচ্চা কিন্তু মানুষ তৈরি হলো না দুটো পেরেছি মানুষ করতে একটা তা পেরেছি আর ও বিপদজারে একটা ঠিক কিনা বলেন যার একটা তার কপাল আরও বিপদ তবে সবাই না কিছু একটা ভালো হয় কিন্তু অধিকাংশ যারা একা হয় খুব বিপদ কেন জানেন ছোটবেলা থেকে তার চাহিদা সব পূরণ করে আসতেছি ও ছেলেটা মানুষ হবে না আপার আছে সম্পাদ কিন্তু দেবেন না চাহিদা সব পূরণ করবেন না কেন আপার অবর্তমানে কালের পরে অবর্তমানে যদি তার কোনো বড় বিপদ এসে যায় ওই বিপদ অভাবের দিন সে সামলাতে পারবে না এজন্য আগে থেকে তাকে কষ্ট কি জিনিস একটু ভোগ করতে সুযোগ দেন সব পূরণ করবেন সে আপনার কথা নেবে না ও আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম আরে তৎকালীনে এত বাচ্চা কাচ্চা তারা মানুষ করেছে আরে দেখতে পা গেল জনক দুঃখী মা সারাটা রাত ঘুম নাই কেউ কানতেছে কেউ কাঁদতেছে আমাকে পানি দাও কেউ কাঁদতেছে আমাকে খেতে দাও কেউ কান্নাকাটি করে অসুস্থ সারাটা রাত বাপার মা দেখাল হয়ে যায় তারপরেও কিন্তু নামাজ পড়ে বাচ্চাগুলো ঘুমিয়ে যায় মা সকালবেলা কি করতো জানে ফজরের পড়ে আস পরে সুরেয়াশিদ তেলেভাত করতো সুরেয়াসী তেলেভাত করতো ওই জনন্দু কি মায়ের কোন তেল ভাতের বাচ্চাদের কানে কানে ভেসে যায় বাচ্চাগুলো ঘুম থেকে উঠে মা মা করে বাচ্চাগুলো কাঁদে মা বাচ্চাদেরকে ডাক দেয় এদিকে কোরআন শরীর তেলাওয়াত করে বাচ্চা পাশে এসে যায় কান্নাকাটি করে মা কোরআন তেলাওয়াত বন্ধ করে নাও এদিকে কোরআন পড়ে অপতি হাত কানা নিয়ে ওই বাচ্চার মুখে পিঠে মাথায় হাত বোলায় ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওই কান্না বন্ধ হয়ে যেত এখন কান্নাকাটি করলে ওই কোরআন শোনালে কান্না বন্ধ হয় আর বলতে মোবাইল দাও মোবাইল দাও শুধু মোবাইল না কার্টুন চালিয়ে দাও যে পটে বসে পায়খানা করতেছে এখন পটে ও দেখতেছেন বসে বসে হাঁকতেছে ঘরের গলে মোবাইল চালাচ্ছে কার্টুন চলতেছে ঠিক কিনা বলেন আল্লাহ আকবর এখন যদি ওই হাল হয় খালি পিছন দিক চেয়ে চেয়ে দেখেন এই অবস্থা এখন এর তো ভবিষ্যৎ বলে কিছু আছে তো তো ভবিষ্যৎ তো আপনি অন্ধকার করতেছেন কত ঠিক কিনে বলেন ইশাল্লাহ আকবর এই জন্য বাব তার অভাব ছিল আটটা দশটা বাচ্চা ছিল কিন্তু তাদের চাহিদা পূরণ হয়নি সব এত কিছু পায়নি তারা অভাবের সংসারে অথচ বাপ মায়ের সম্মুখে তারা মাথা উঁচু করে কথা বলতো না ক্ষমতা আছে বলার পিটিয়ে সোজা করে দেবে আহা বাপ পয়সাওয়ালা ছিল না বাপ মেয়ের নেতা ছিল না তবুও ভয় করতো পিতার সম্মান তারা রাখতো আজকে আমরা মানুষ করতে পারিনি তাই ছোট্টবেলা যা চাচ্ছে দিচ্ছি কচি কি দরকার তোর কি নেবে তুই বল কলি করে নিয়ে মেলায় ঘরাচ্ছে আসছে কি লাগবে বল ঠিক কিনা বলেন এই শাকসাড়ে মেলা ঠেলে ঠেলে তো আসতিছে আমি কি যে বিপদ ঘটতেছে কি গজব যে ওখানে ঘটতেছে আল্লাহ মেলা বন্ধ করতেছে মোল্লার কান্না ঠেলাউরি আর বাপ রে বাপ মোল্লাজন ভগীর হয়ে গেছে আর বাজবেন এইবার মনে যাবে মেলা বন্ধ হয়ে গেলি দেখেছেন কি কান্না ওর বাপ মা মনে গেলে মনে এরকম কানে কি অমিনা ওরে বাপ রে বাপ দিদি মেলা যদি বন্ধ হয়ে যায় গোলায় দড়িতে মরণ হয় দিদি বলতিছে মরবি করাতে মেলা করি মর কেন মেলা চলতেছে বিরাট আনন্দ এখন কামাচ্ছে আর সেই দেখেন মাজারের পাশে খালি গাঁজা ঠানটা দেখে আসে রাগ না কি গো বাবা অন্যায় কথা বলতে হবে কি হবে না ইশাল্লা আফাক মুসলমান মুসলমান দাবিদার ইশাল্লাহ রলি আছে আর ওখানে আল্লাহর অলির খবরের পাশে যদি না হয় থাকবে আর থাকে না তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে যখন দিয়েছে এইবার ওইখানে শায়তান এসে বলতে তোরা চালা ও আমা জনেরা জোহেরা ও আমা নবী পাক উম্মত মাতানিরা बच्चा कांटे के তৈরি करती है छोटे बेले अदरजदवे करेबन्ना না যা চাইবে তাকে দিবেন না তাকে ভয়ে দেখান ভালো আপনি বাসবেন অন্তরে মুখে প্রকাশ তাকে করেন না ভালোটাকে বাসবেন নিষেধ করে না ইসলাম আমি ও মারা করি না আপনি ভালোবাসো বাচ্চা কাচ্চা বড় আদরের জিনি ওই ভালোবাসা যেন আপনার অন্তরে থাকে সব জায়গায় ভালোবাসা কত ঠিক না জেবে রাখতে হয় ও বুঝ ভালোবাসি কি অন্তরে আছে জি আমি ভালবাসব কিন্তু ওকে একদম আদর দেব না যে বাঁধর তৈরি হবে এজন্য গাছ যখন ছোট থাকে না ব্যাগ যদি না কর্তব্য টেনে সোজা করে বাঁধার জন্য পাশে একটা খুঁটি দেওয়া আর যদি মনে করি এখন যা আছে থাক পরে দেখা যাবে পরে দেখতেছি যে বেকিয়ে গেছে হাই রে হাই এত সুন্দর আম গাছের চারা এখন পাড়া প্রতিবেশী ডাকতে চাই কোছে এদিকে জওয়ান জওয়ান ছেলে চল কাছিলে টেনি কোষে বাঁধ দেখি গুণি সজা করে দেয় কেন সোজা হবে আর ভেঙে যাবে মুচকে যাবে তো আর জীবনে সোজা হবে না সোজা হওয়ার সময় ছিল কখন ছোটবেলায় মরে গেছে অনেকে ভাবতেছে মরা মানুষের ওয়াজ হবে জিন্দা মানুষের ওয়াজ হচ্ছে ভাব যারা কবরে চলে গেছে ওর কাছে সদ্রানোর সময় আছে আর এখন আমার কাছে সময় সদ্রানোর এখন আমরা যদি না সদ্রাই তো ওই কবরে যে আমার কি হাল হবে আর কেউ দেখতে যাবো না ও জনের আজমকেরা ও আমার নবী ও আমার সোনার মানিকেরা একটু মানুষ হয়ে যান অর্থমা দেখতে পাওয়া যায় ছেলে বাপ মাকে সম্মান করে না বাপ মা ছেলেদের সম্মান দয়েনা স্বামী স্ত্রীর সম্মান করে না স্ত্রী স্বামীকে সম্মান করে নাও ও আমার জনের আজমকেরা একটু ম NRP জিজ্ঞাসা করুন কতটা শান্তি তৎকালীন সময় ছিল তাদের জামানায় কত সন্মান

বিবিরা বললে ও নবীর বাগে আমাদের ঘরে অভাব ছিল কিন্তু আল্লাহর রহমত আর দয়া দিয়ে আমাদের ঘরটা ভরা ছিল যদি বলা যাবে না অভাব ছিল তারাই বলছিল আম্মা জানেরা আমাদের ঘরটা রহমত দিয়ে ভরা ছিল দয়া দিয়ে আল্লাহ দয়া দিয়ে ভরা ছিল আহা একটা কাপড় ওই তালি মিলে সেলাই করে তারা পরেছিলেন আমাদের আশা সিদ্ধি আল্লাহ নবী যাচ্ছেন টুক টুক করে সালাম দিয়ে বলছেন হুজুর একটা আমার ঘরে আসবেন কেন আয়সা আজকে তো তোমার পালা নয় হুজুর আমি জানি একটু আসবেন আমি বেশি সময় নষ্ট করব না দুটি কথা আমি বলতাম আল্লাহ নবীকে ইজ্জতের সঙ্গে ঘরের মধ্যে নিয়ে আহা আমার নবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ

বিবি আসা কি কথা তুমি আমাকে শোনালে

all in no, 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 no. আপনি ইমামুল আমবিয়া আপনি যে رحمتুল আলামিন আমি আপনাকে বিজিদি করতে চাই না আমি কারো ঘরে পাঠাবো না কোন জায়গায় আপনাকে বিজিদি করতে পাঠাবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি আমি যে তাদের আলোর দিকে তাকিয়ে দরজার কাছে গিয়ে টক করে সেলাই করছিলাম আচমকা হাত থেকে সুস্তা পড়ে গেল আর আমি খোঁজাখুঁজি করে পেলাম না আমি তেল আনবার জন্য আপনাকে ডাকি নাই আমি তেল সার চাইবার জন্য আপনাকে ডাকি নাই আর আর সুরল্লাহি বললাম আল্লাহ আপনাকে নুরে নবী করেছে আপনি একটি প্রবেশ করুন কেন আপনাকে ডাকলাম আপনার নূরের আলোতে আমি আয়েশা আমার সুস্থ একটুখানি খুঁজতে চাই একটু জুড়ে বলুন

আম্মাজার আশা সিদ্দিকা বললেন আহা আমি হাড় চুষে চুষে ফেলে দিতাম আমার নবী হাড় খানা নিয়ে মুখে দিয়ে চুষতেন আমি যে গ্লাসে পানি পান করতাম আমার নবী ওই গ্লাসে ঠিক ওই জায়গায় মুখটাকে লাগিয়ে পান করতেন আমি বলতাম ইয়ার রসুল আল্লাহ আপনি কেন ওই হাড়টাকে মুখে দিচ্ছেন যে হাড়টা আমি মুখে দিয়েছিলাম আপনি যদি বলতেন খাওয়া দরকার থাকতো আমি খেতাম না আমি তো বস্তুর স্বামী দিয়ে দিতাম আয়সা তুমি যেখানে মুখটা লাগিয়েছ আমি রসুল্লাহ সেখানে মুখটা লাগাই কেন হুন্না লিবা সুল্লা কুমল তু লিবা সুল্লা হুন্না স্বামীর স্ত্রী একে অপরে পোশাক আল্লাহ আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে আল্লাহ তাদের ভিতরে রহমত না দিল করে মোহাম্মত ভালোবাসার ভিতরে তাই একটু একে অপরে মোহাম্মতটা যত আরো নিকটস্থ হয় এজন্য আমি নবী ও নিজে তোমার মুখের জায়গায় মুখ লাগাই এগো জুড়ে বলুন

স্বামী খুশি হতে হবে স্বামীকে জিজ্ঞাসা করেছেন মায়েরা আর পিতামার স্বামী আমার এই পঞ্চাশ ষাট বছর জিন্দেগি আপনার সংসার করলাম আপনি কি আমার প্রতি খুশি স্বামী যদি বলে রে আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম ওই মহিলাটা জান্নাতের সার্টিফিকেট যেন পেয়ে গেল একবার জরি বলু কোনোদিন জিজ্ঞাসা করি বিশ্বাস করুন ও জনেরা জমে গেরা ও সোনার মালিকেরা শুধু মহিলাদের দোষ দিলে হবে না আমরা অনেকের স্বামী নামে আসামি হয়ে ঘুরে বেড়াই কত সমস্যা বাইরে হয় ধৈর্য ধারণ করি কিন্তু বাড়িতে সমস্যা করে সমাধা করা যাবে না আমি অনেক কষ্ট করে স্টেশনে গিয়েছি ট্রেনটা ধরবো দৌড়ে দৌড়ে হাঁপা হাঁপি করে ট্রেন ধরবো বলে গেলাম গিয়ে দেখতে এক মিনিট আগে ট্রেনটা বেরিয়ে গেছে আচ্ছা মাথায় বাস পড়ে কি পারবে না এত দৌড়াদৌড়ি করে সে ট্রেন পেলাম না আর যখন কিছু করার আছে আর তোর ক্ষমতা ছাড়া তুই ট্রেনটা ছাড়লি কেন ছাড়লি কেন আমা আমি উঠতে পারলাম তুই ছাড়লি কেন আমি এতটা দূর থেকে আসতেছি কিছু বলার আছে না ওখান ধৈর্য ধারণ করবো রোজ বারোটায় ভাত খাই বারোটা দশ হয়ে যে খাওয়া যাবে না লি যাও বলি কি বলে না যত জুলুম আমরা করি বিবিদের উপরে খবরদার না ভালো বেশি দেখবেন যতটা সদrano যায় জুলুম অত্যাচার রাগ বেজার দেখিয়ে ততটা সদrano যায় না কারণ ইসলাম প্রচার হয়েছে শান্তির ধারায় ভালো ব্যবহারের ধারায় একবার জুরি বলুন ইসলাম তলোয়ার দেখিয়ে নাই ভয় দেখিয়ে নাই ইসলাম প্রচার হয়েছে ব্যবহারের ধারায় কথা ঠিক কি না আর আজকে তোমার এমন ব্যবহার বিনিমায় তোমার আল্লাহকে গালি শুনতে হয় বিনিময় তোমার নবী গালি শুনতে হয় তুমি নবীর উম্মাদ বলে দাবি করো কিসের উম্মাদ তুমি কিসের আল্লাহর ওহামা জোরে রা জোভেরা বামা নেবী বাগম্ মাত্মা তানিরা ও শোনর মালিকের বাবা মা জোরে রা আল্লাহ ফাকা ধরেছেন ওই আল্লাহ পাক আদরেছেন বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায় হেভি তালিকা যদি মানার মতো মেরে নেই নিশ্চিত আপনি রাখ ওই বান্দার উপরে আজ আল্লাহ সাদু খরা হয়ে যাবে

বিশ্বনবী খবরের ভিতরে আরামে তেন আই গো আজ নবী কান্তিসিয়া রক্তি হ্যাপি উম্মা চল্লাউম্মা তুম্মা তানিদের অবস্থা কি হবে জোরেরা জোরে রা ও সুন্দর মানে

শক্তিশালী পাওয়ারফুল ফুল আরে আমার কোন রোগ নেই সুস্থ মানুষ মরা বললেই মরা আমরা যে মরব এ বিশ্বাসটা আমরা করি কি করি না বলে করি তো কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে কি এক্ষুনি মরবো না মরবো তবে এক্ষুনি না যার কারণে আমাদের মধ্যে আজও ভুলে ভরা কথা ঠিক কিনা বলে জি যদি বিশ্বাস করতাম বিশ্বাস করতাম যে বাড়িতে বলে আজকে মাহাপীরে এসেছি এখান থেকে ফিরে বাড়িতে যাবো কোনো গ্যারান্টি নেই কিন্তু হা মোমেন ব্যক্তি যে হবে প্রত্যেকটা সময় তার চিন্তা হবে আল্লাহ আমি মারা যাব আল্লাহ কি জবাব দেবো আমি আমি আজকে বাজারে যাচ্ছি ফিরে আসবো কি জানি না বাজারে এসে বাড়ি যেতে পারবো কি জানি না যেখানে চলবো ফিরে অটোমেটিক মৌতের কথা মনে আসবে এই মানুষটাকে ছোট মোটা কথা যদি বলি বড় ছোট কথা বলি আর আমি যদি মারা যাই ওর কাছে ক্ষমা যদি না চাই ওই যদি আমাকে মাফ না করে কি জবাব আমি দেব ওর সঙ্গে ব্যাপারটা করি কি করে মৌতের চিন্তা অটোমেটিক যদি বান্দার মাথায় থাকে এর দ্বারা অত সাজওয়ান নাই কাজ হতে পারে না কথা ঠিক কিনে বলে বাড়ি থেকে আপনি বার হবেন কোথাও কি করবেন এই কাপড়টা না পাল্টে অন্য কাপড় পরতে হবে তো ভালো কাপড় পরতে হবে না তো এই কাপড়টা খুলে রেখে আর বিবিকে যদি বলেন বিবি রে ফিরে যদি আসি তবেই কাপড়টা আমি পরব বিবি আপনার জন্য কি করবে দোয়া করবে না আল্লাহ আমার স্বামীকে সুস্থ হালাতে ফিরিয়ে দেবেন বাড়িতে এমন অ্যাকশন করে বার হচ্ছি বাপ বিবি মনে মনে করতে না এই তো আমার কা মহাব্বত এই তো ভালোবাসা আচ্ছা স্বামী স্ত্রীর ভিতরে যদি এরম অ্যাকশন চলে আর যে বাচ্চা কাছে কল তৈরি হবে এসব ভালো ভালোটা হবে আর হবে না স্বামী আর স্ত্রী হবে ভালো তাদের বাপার মা হবে ভালো

তাহলে কি শোনার ছিল অভাব ছিল আগামী অভাব ছিল আগেকার সময় কিন্তু শান্তি ছিল তাদের ভিতরে অভাব আমাদের ঘরে নাই কিন্তু আমাদের ঘরে শান্তি নাই আমাদের ঘরে আমাদের ঘরে শান্তি নাই এর কারণ হলো আমি নিজে মোবাইল দেখি আমার স্ত্রীটা দেখায় বাচ্চাটা দেখায় আমি মোবাইল দেখি আমি চিন্তা করি আমার ভিতরে অভিনয়টা তৈরি করবার আদর্শ আদর্শিত হবার আমাদের ঘরে মায়েরা এরা যে মোবাইল গুলো দেখে যুবকেরা গায়ের কমেরা গায়ের কমরা ইসলামকে অপমান করছে কোরআন বিজুদি করছে এটা অস্বীকার করতে যেমন পারবে না তারা পাশাপাশি আর জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে মুসলমান

অনেক আলেম মসজিদ বাড়িতে যাবে না এই ভয় কি করত টিভি রাখতো না কিন্তু এখন তো টিভিতে সব মোবাইল টিভিগুলো তো সব পকেটে গণ্য ঘুরে বেড়াচ্ছে ঠিক কিনা বলেন এর মধ্যে যেমন খারাপিটা আছে ভালোটা আছে না নয় আছে অতএব ভাই যে জিনিসটা আপনি বাড়িতে রেখেছেন রাখবার পারে ওতে বাসনা হচ্ছে পুত্নিয়তো আর যদি বেচারাটি টুপিট দিয়েছে জি সাথে সাথে ওই মোবাইলটা চালু করে একটু মনে হয় না একটু গজল শুনি কি একটু নসিহাত শুনি একটু কোরআন তেল শুনি না শুধু মনে পড়তে যে সিনেমা দেখব কি করে র্যাম শুধু এক আধ ঘন্টা নাই সারা রাত করে সিনেমা দেখতেছে অনেকে কানে হেডফোন লাগিয়ে শুনতেছে এদিকে সিনেমা চলতেছে এদিকে ঘুমাচ্ছে কানে হেডফোন লাগানো আচ্ছা ঘুমের ঘরে মৃত্যু হয় কি হয় না ভাই না ভাই এখন আমার অলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার মৃত্যুটা যদি ওই সিনেমা শুনতে শুনতে যদি হয় কানে চলতেছে সিনেমা গান বাজনা আর ওই অবস্থায় যদি মউত হয় আমার ঠিকানা কি জান্নাত হবে আশা করা যায় অতএব ভাই কি করা দরকার জানেন জানেন যুবকেরা মোবাইল তো ঘাঁটতেছো এই মোবাইলগুলো সারাদিন যা করেছেন করেছেন রাতের বেলা আপনি ঘুমিয়ে যাওয়ার আগে একটু বন্ধ করে রেখে পারলে একটু আজিহাস শুনুন পারলে করান শিব শুনুন ওগুলো শুনতে মন চাইলে কি করুন জোর করে বন্ধ করে দিয়ে তবা করে ঘুমিয়ে যান আল্লাহ অন্তত দিনের বেলা ঘোরা আল্লাহ চাইলে মাফ করে দেবে একবার জুড়ি বলুন আর যদি মনে করেন না দিনে যেমন হই হই করেছি রাতেও করবো জান্নাতে যা দূরের কথা জান্নাতের সুগন্ধ তোমার নসিবে জুটবে না ও আমাতোনের আজীরা ও ও তাহলে কি শোনাচ্ছিলাম যে ঘরে কোরআন রয়েছে ওই ঘরেতে বাজে না হয় কোরআন শিখি বি করা হয় কোরআন শিখ অপমান করা হয় মুরব্বিরাত করেবারে মুরব্বিদের কথা চলে না এখন মুরব্বিরা কি করে একটি মাদ্রাসার ছেলেকে কে নাকলো আমার বাড়িতে চলো কি ব্যাপার চাচা তুমি কি কিছু দেবে মাদ্রাসা ছেলে তেজে নাযানি কি তো আমাকে দেবে বাড়িতে নিয়ে গিয়ে আলমারি থেকে সামের থেকে কোরআন শীট থেকে পড়ে নিয়ে এই মাদাসা ছেলে হাতে তুলে দায় কোজি কোরআন শীটটা নাও বাড়িতে নিয়ে চলে যাও এই কোরআন শীটটা নাও মসজিদে নিয়ে চলে যাও মাদ্রাসায় নিয়ে চলে যাও এই কোরআন শীট ঠাই আর আমার করতে নাই এটা

কোরআন শিব গানে চম্পটি কোরআন বেরিয়ে চলে যাচ্ছে ঘর ভিতর থেকে এ অপমান আমরাও করতেছি আর অন্য কেউ করলে গাটা জ্বালা করে ঠিক কিনা কান্তি সাল্লাহ বাবরি মসজিদটা নিয়ে নিল ওরা মসজিদকে ভেঙে ফেললো কোরআনকে বের যদি করলো তার চেয়ে বড় বীর যদি আপনি তো করছেন কথা ঠিক কিনা দি নিজে সদরা নিজে সোজা হন তবে আপনি অপরটা দেখুন আপনি যখন সোজা হয়ে যাবেন আপনি যখন সোজা হয়ে যাবেন তখন আপনি দরদ করবেন দরদের দরদের আল্লাহ তো তখনই দেবে কথা ঠিক কিনা নিজে সদাতে পারেনি ভাই ফরাসি শরীফ করছেন আপনি করুন একটা দিন এমন আর মনে রাখেন ফরণ শরীফ থাকবে কিন্তু আপনি খুলে দেখবেন কোনো হরফ তাতে নাই আর হরহ নাই থাকবে না হরফ আল্লাহ পাক পাঠিয়েছেন দায়িত্ব দিয়েছেন হেফাজতের আল্লাহ ওই কোরআন শরীফ আল্লাহ আবার উঠিয়ে নেবেন যেদিন কোরআন উঠিয়ে নেবে সেদিন যে মার শুধু হবে ও মার বন্ধ হবে না ও আমার জনেরা জোগেরা ও সোনার মালিকেরা তাই বলবো একটু হালাল খাদ্য কর পাচক তো নামাজ পড়ন হাজ পর হলে হজ করন জাকাত ফরজ হলে জাকাত দান রমজান শরীফে রোজা রাখন আল্লাহকে ডাকন ইবাদত করন দিন মজুরি করন আল্লাহ বাজারে দেয় যে বান্দা পাচক তো নামাজ পড়ে ওই বান্দা ফজর নামাজ পড়ে বেরিয়ে যায় বান্দা যদি চাষাবাদ করে বান্দা যদি ব্যবসা করে রোজা করাটা খালি এবাদত না ব্যবসা বাণিজ্য করা ওই বাদাত কাজকর্ম করা ওই বাদাত আল্লাহ বলছেন এই চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা যদি আমাকে দিয়ে দেয় বাকি তেইশটা ঘন্টা আমি আল্লাহ তরি ইবাদতের খাতায় লিখে দেব একবার যদি বলব পাঁচ ওক্ত নামাজ পড়তে কত সময় লাগবে এক ঘন্টা বড্ড দূর এক ঘন্টা এক ঘন্টা যদি আপনি আল্লাহকে ইবাদত করে নান বাকি তেইশটা এখন আল্লাহ বলছেন ইবাদতের খাতায় লিখবো যদি হবে না শোন আল্লাহ আল্লাহ বলছে বান্দা ইনসান আমি খলিক বান্দারে যে একটু মাথা থেকে পাপদুন চেয়ে দে তোকে কত সুন্দর করে আমি আল্লাহ সাজিয়ে গুচি বানিয়েছি বান্দারে তবে তোর এই গোটা শরীরটা তোদের কাজে লাগা এই চারকড়া কপাল পৃথিবীর কোন দরবারে নয় এই কপালটা সিজদা যদি করতে হয় বান্দা তোরা আমাকে কর আমি আল্লাহ তোদের সব আশাটাকে পূরণ করে দেব একবার জোরে বলুন

আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম খবায়ে রাদি তাআলা বন্ধ ঘরের ভিতরে খা বন্ধ করে দিল পানি থেকে দেওয়া হলো না খাদ্য খাবার দেওয়া হলো না বন্ধ ঘরের ভিতরে আহারে দেখতে পাওয়া গেল জানাটা খুলে থাকে মানুষের মাথার মতো মতো আঙুরের ফলগুলো আমার আল্লাহ তাকে খাইয়ে দেয় এক বছরে বলুন তখন খোবাবেরা কতল করা হবে ঘরে বিদের থেকে বার করে নিয়ে এসছে মানুষ পুরো টাটকা সুস্থ চাঙ্গা কি ব্যাপার তুমি এত সুস্থ মানুষ তোমাকে তো খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল তুমি কিভাবে বেঁচে আছো আল্লাহর আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ আমাকে খাইয়েছে আল্লাহ আকবার তবে খোবাইব এখন তোমাকে কতল করব তোমার কি কোনো শেষ আশা বলে কিছু আছে তোমার কি শেষ আছা বলে কিছু আছে তুমি কি কিছু খেতে চাও হাজে দেখবে ব্রাদ্দি বলেছিলেন আমি তো মারা যাব আমি তো বিদায় নিয়ে যাব তবে আমাকে একটা চাকু দেবেন আমাকে একটা ছুরি দেবেন ধারলে একটা অস্ত্র আমাকে দেবেন একটা খুর দেবেন কেন শরীরের কিন্তু অবঞ্চিত লোম আছে যেগুলো চল্লিশ দিনের ভিতরে ভিতরে কেটে ফেলতে হয় না কাটলে পরে ইবাদতগুলো আল্লাহদার কবুল হয় না নাবির নিচের চুল বগলের নিচে যে চুলগুলো থাকে এগুলো কাটতে হয় জি আল্লাহ আমার ভাইরা আজকাল বর্তমান যুবকেরা দাড়ি গুম কেটে ফ্রেশ হয়ে করে বেড়ায় কিন্তু অনেকের বগল মাস কি মাস চলে যায় কাটার কথা মনে থাকে না কথা ঠিক না এরা সামনে ফিটফাট হয়ে থাকতে চায় আহা কিন্তু ইসলাম ভদ্রতা শিখিয়েছে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন শিখিয়েছে শুধু বাইরে নাই ভিতরটাও সবকিছু একবার জরি বলুন সুহান আল্লাহ আল্লাহ হাতে কি দেওয়া হলো একটা অস্ত্র একটা ধারলা ছুরি আহা হাজে খোবাবের দেলান অস্ত্রটা হাতে করে নিয়ে আছে আর ওদের একটা বাচ্চা ছেলে খেলা করছিল খেলতে 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 হজে খোবাবের দেলান ওর নিকটে চলে গেল নিকটে যাওয়ার পরে কোলের উপরে বসিয়ে নিয়েছে এখন এরা সব ভয় করছে না জানি এরা তো সব ভয় পেয়ে গেল খবায় মারা যাবে না জানি আমাদের বাচ্চাটাকে হয়তো আজকে মেরে দিয়ে যাবে আমার বাচ্চাটাকে হয়তো কতুল করে দিয়ে যাবে ও তো জানে আমি পারবো তবে আজকে আমি একে শেষ করে দিয়ে যাব ওরা যখন ভয় পাচ্ছে কানাঘোষা করছে যে খবায় ওরা দেওল্লানো তাদের দিকে তাকিয়ে বললো ওরে বেইমান ওরে বেদিনীরা ওরে নালায়ক নাদানরা শুনেরা আমি খবায়ে আমি আমার নবী পাকের আদর্শে আদর্শিত তোমরা আমাকে মানতে পারো এই বাচ্চাটা তো কি মাসুম এই বাচ্চা তো আমার কাছে কোনো অন্যায় করেনি এই বাচ্চাটা শুধু আমার নয় ওই বাচ্চাটা আমারও বাচ্চা মনে করি কারণ বাচ্চাদের যে স্নুক যে করে না বড়দের সম্মান যে করে না রবি বলেছেন সে আমার উন্মতের মধ্যে নয় একবার জড়িয়ে বলুন সুহানাল্লাহ আহা চিন্তা করে কি আদর্শ বাচ্চাটার মাথায় মুগে পিটি হাত বোলায়

শুধু এই কথাটুকু যদি বলো তোমারই জায়গায় তোমাকে না তোমারই জায়গায় তোমাকে না এই জায়গা তোমার নবীকে যদি কতল কোত তাহলে ভালো হতো এই কথা যদি তুমি বলতে পারো তবে তুমি মনে রাখো তোমাকে আমরা ছেড়ে দেব হযরত খবাইর রাদিয়াল анহু বললেন ওরে বেঈমানের আরে ওরে বেদিরা বেঈমানেরা ওরে নালাকরা ওই আমি সবাই আমি আমার জীবনটা দিয়ে দিব তবে তোরা শুনিরা আমি শেষ বেলা আমি আমার জীবনটাকে থেকে এই হারাতে চাই না আর একটু দূরে বলুন ইমানটাকে আমি কারণ সবচেয়ে একজন মুসলমানের কাছে দামি হচ্ছে তার ইমান কত ঠিক কিনা যার ইমান নাই তার কোন দাম আছে আল্লাহর কাছে কোনো দাম নেই ভাই একজনের টাকা নেই পয়সা নেই গাড়ি নেই বাড়ি নেই অর্থ নেই সম্পদ নেই তার কাছে আছে ইমানে পাওয়ার দাম আছে না নাই আছে যার টাকা আছে পয়সা আছে অর্থ সম্পদ সব আছে এসি গাড়ি এসি বাড়ি ইমানের কোনো পাওয়ার নেই আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহ বলছে যার আছে ইমানে পাওয়ার সে তো আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান আল্লাহ তবে আমি মারা যাব কিন্তু আমি আমার ইমানটাকে আমি হারাতে চাই না কারণ ইমানটা যে বড় মূল্যবান যে জিনিস বাজারে কিনতে পাওয়া যায় না ইমানটা অক্লান্ত কষ্ট পরিশ্রম করে তৈরি করতে হয় আজ আমি খবাবে আমি আমার জীবনটুকে দিতে চাই ওগো আমার আল্লাহ তবে আমার শেষ সালামটা आमार नबी पाकेर निकटे पूछे दान जो दे बोलूं सुभान अल्लाह